এবারে থেকে আপনি লিখেছেন খেলার পোশাক পরিধান করে কি সালাত করা যাবে আদায়ের সময় খুব আহ গাম্ভীর্যপূর্ণ এবং আল্লাহর দরবার আপনি দাঁড়াচ্ছেন সেরকম মানে মর্যাদাপূর্ণ পোশাক পরা উচিত আল্লাহ বলেছেন আদম খুদ উদ্দিন এতক্লি মসজিদ প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো আল্লাহ নির্দেশ করেছেন এজন্য এমন পোশাক পরা উচিত নয় যে পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গা ব্যক্তির সামনে আপনি যাবেন না আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন সেজন্য স্পোর্টসের প্রোগ্রাম আপনার পোশাক পরে সালাত করাটা অনুচিত কিন্তু সালাত হয়ে যাবে এরকম করলে মারুফাবিন্তা আব্দুল হামিদ আপনি লিখেছেন নামাজরত অবস্থায় অনেকে জোরে ভূমিকম্প হলে নামাজ চালিয়ে যাবো নাকি নামাজ ভাঙতে পারবো যদি মনে হয় রিস্ক আছে বা ভবন ভেঙে পড়তে পারে তাহলে আপনি নামাজ ছেড়ে চলে যেতে পারেন পরবর্তী সেবা তাদের করবেন আর যদি আপনি চালিয়ে যান খুব বেশি রিস্ক না থাকে সেটা আপনাদের জন্য জায়গা আছে আয়সামতুল আপনি লিখেছেন মেয়েরা পরিবার থেকে দূরে বাসা ভাড়া করে থাকতে পারবে কিনা যদি সেখানে তার সেফটির কোনো অসুবিধা না হয় ফিতনা না থাকে এবং আসা যাওয়ার পথে সফর দূরত্ব হলে মহারামরা আসা যাওয়া করেন নিয়ে যান নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে থাকতে পারবেন কোনো অসুবিধা নেই খোকমণি লিখেছেন স্কুলে বোরকা পরার অনুমতি দিচ্ছে না এক্ষেত্রে কিভাবে পর্দা মেনটেন করবো প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করবেন যেখানে পর্দা করতে দেয় না সেই জায়গায় থাকবেন না যদি আপনি নিরুপায় হয়ে থাকেন তাহলে যতটুকু সম্ভব হয় ততটুকু পর্দা করবেন নাসির উদ্দিন আপনি লিখেছেন আমাদের সমাজে অনেকেই নিজেকে সুন্নি বলে দাবি করেন তাদের এক একজন আখিরে এক এক রকম আসলে সুন্নি কারা সুন্নি বলা হয় যে ব্যক্তি রসুল করিম সাল্লাহ সাল্লামের সুন্নাকে প্রত্যেকটা কাজে অনুসরণ করে অনুকরণ করে ফলো করে করে চলেন দাবি করলে কেউ সুন্নি হয় না আমলে এবং কর্মে সুন্নাতের অনুকরণ থাকলে সে ব্যক্তি সুন্নি হয়ে থাকেন জান্নাতুল অর্ফি আপনি লিখেছেন অজু অবস্থায় বাইরে বাইরে গেলে অজু থাকবে কিনা অজু ভঙ্গ না হলে ভঙ্গ হওয়ার কোনো কারণ না পাওয়া গেলে পেশাব হলো না মলমূত্র ত্যাগ করলেন না বায়ু বের হলো না ঘুমালেন না তাহলে সেক্ষেত্রে বাইরে গেলে উজু ভঙ্গ হবে না যে বন্ন নেশা আপনি লিখেছেন ফরজ রোজা বাকি থাকলে কি নফল রোজা রাখব না কেউ নফল রোজার নিয়োগ করবো খুব দরকার আমার জন্য ফরজ রোজা যদি আপনার অবশিষ্ট থাকে তাহলে ফরজ রোজা আগে রাখবেন সেটা আপনার জন্য উচিত যদি ফরজলাদা রাখার আরও সময় আছে আপনার হাতে তাহলে নফরজা রেখে পরে ফরজলা ফরজরজা রাখলেও হয়ে যাবে সমস্যা নাই কিন্তু ফরজাকে প্রায়োরিটি দেওয়াটাই হল বেটার রেশমা খাতুন বিজলি বলেছে আপনি জানতে চেয়েছেন কোনো নির্দিষ্ট মৃত মানুষের নাম উল্লেখ করে দান করা যাবে কিনা করতে পারেন আল্লাহ মুখের তরফ থেকে আমি দান করছি এটা করা যায় কোনো অসুবিধা নেই এম ডি আব্দুল আলিম লিখেছেন ঈদের আগে মার্কেটে দোকানে ঝুলানো থাকে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায় জাকাতের শাড়ি লুঙ্গি বলে কোনো কথা আছে কিনা না জাকাতের লুঙ্গি বলে কোনো কথা নেই জাকাত হিসাবে গরিবের বেশি উপকার হয় এমন জিনিস দিতে হবে নগদ টাকা দিবেন জাকাত হিসাবে লুঙ্গি নয় আর লুঙ্গি যদি গরিবের দরকার হয় সেটা আপনি কিনে দিতে চান জাকাতের টাকা থেকে তাহলে সেক্ষেত্রে সেটা হতে হবে এমন লুঙ্গি যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন কারণ লানা উল্বে রাহাত তোমরা যা সাথে দান করবে সেটি তোমাদের পছন্দটা দান না করলে আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে না যাগাতে সাহলঙ্গি মানে যদি এমন হয় যে খুব কম দামা পরিমাণে বেশি দেওয়ার জন্য আপনি কম দামটা দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার গুণ হবে এই ক্ষেত্রে আপনি সব পাবেন না কেন সব এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা কঠিন হবে এটা দাঁড়ায় সারিয়ার শরীফ লিখেছেন আমি এক এক শিক্ষকের কাছে টিউশন নিতাম আমি ফি দেওয়ার আগেই উনি অন্য কোথাও চাকরি পেয়ে চলে যান ওনার কোনো ঠিকানা আমার জানা নেই ওনার ফি তাই কোনোভাবেই পরিশোধ করা সম্ভব নয় এখন ওনাকে ছাড়া আমি কীভাবে উন্মুক্ত হতে পারি আপনি ওনার তরফ থেকে দান করে দিবেন ওই ফিটা আমি তাল আপনাকে দায়মুক্ত করবেন এর মধ্যে এরপর নীরব হাসান আপনি লিখেছেন সাপ মরলে পাপ নাকি সাপ মারলে পাপ নাকি স্বভাব সাপ যদি ক্ষতিকর কোনো অ্যাপ্রোচে আসে যে মা লোকালয়ে ঢুকে পড়েছে এখন ক্ষতি করতে পারে যে কাউকে কামড় দিতে পারবে বিষাক্ত সাপ এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে সে সাপ আপনি মারতে পারেন তবে জিনটা সাপের আকৃতি ধারণ করে আসে তিনবার বলবেন যে তুমি জিন হয়ে থাকো চলে যাও জিন হয়ে থাকো চলে যাও জিন হয়ে চলে থাকতে চলে যাও যদি জিন হয়ে থাকে সাপের আকৃতিতে তাহলে সেটা চলে যাবে খুব দ্রুত প্রস্থান করে চলে যাবে সেখান থেকে আর আপনার এই কথার পর যদি সে না সরে এবং আপনি ক্ষতির আশঙ্কা করেন তাহলে সেক্ষেত্রে মারতে পারেন কোনো অসুবিধা নেই তবে মারলেই সব হবে সব সময় ব্যাপারটি এরকম নয় জান্নাতুল ফেরদাস আপনি লিখেছেন আপনি যে মাদ্রাসা করেছেন সেটা পাঠ্যসূচী কেমন হবে বিস্তারিত ইনশাল আমরা আপনাদেরকে যথাসময় জানাবো সেটা কম্বাইন্ড সিলেবাসের আমরা এটুকু জানিয়ে রাখি অর্থাৎ জানান শিক্ষা এবং দিনের শিক্ষা সমন্বিত হবে ইনশাল্লাহ আর রাকিব হাসান আহমান আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি রোজভাঙ্গ হয় না স্বপ্নতোষ রোজভাঙ্গ হয় না আকরামুল হক লিখেছেন সন্তানের সপ্তম দিনে দিন যদি ঈদের দিন হয় তাহলে কি আকিকা দেওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই সপ্তম দিনে আপনি দিবেন সেটা যেদিনই হোক ঈদের দিন হলেও ঈদের দিনে দিবেন কোনো অসুবিধা নেই